প্রতিবারের ন্যায় আমরা এসেছি সাংবাদিক আরিফুল ইসলামের শোলমাছের খামারে। আমরা এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব বাবা মাছটি কতদিন পর পৃথক করতে হয় এবং এই পৃথক করার উপকারিতা সম্পর্কে আমরা জানব এই প্রতিবেদনে। চলুন দর্শক ঘুরে আসি সাংবাদিক আরিফুল ইসলামের শোলমাছের খামারে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন? আমরা সবাই ভালো আছি। আমাদের কাছে প্রচুর দর্শক যারা বারবারই জানতে চাচ্ছে যে এই যে বাবা মা বাচ্চা থেকে কতদিন পর আলাদা করতে হয় আর এর উপকারিতা কি? সকল কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আসছে। যারা দর্শক দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা শোলমাছ চাষ করতে চায় বা করেন তারা যেন অবশ্যই 14 থেকে 15 দিনের ভিতরে এই বাবা মাছটি উঠিয়ে ফেলে। কারণ 14 থেকে 15 দিনের ভিতরে যদি বাবা মাছটা না উঠিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে ক্ষতি আছে। ক্ষতিটা হলো কি, শোল মাছ আপনারা জানেন এটা একটা ক্ষুদার্ত প্রাণী, এরা খুবই খায়। তো সেক্ষেত্রে মনে করেন আপনারা যদি যারা চাষ করে তারা যদি 14 থেকে 15 দিনের ভিতরে যদি উঠিয়ে ফেলে তাহলে ওদের আর খাওয়ার চাহিদাটা ছোট তখন খাবে না, যখন একটু বড় হবে খাওয়ার মতো হবে তখন ওরা যদি আপনি যদি না খান বা দেরি করেন সেক্ষেত্রে ওরা যদি কোনো প্রকার আপনার থেকে খাদ্য সংকট হয় সেক্ষেত্রে মনে করেন ওরা ওদের নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলতে পারে। এই কাজটা বাবা মাছটা বেশি করে থাকে। বাবা মাছটা করে কিনা আমি জানি না, তো আমি যতটুকু জানি যে বাবা মাছটা করে। আচ্ছা ভাই, আপনার পুকুরে এসে দেখলাম যে গত কয়েক মাস ধরে তো আপনার পুকুর বা আপনাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন আমরা করছি, তো এই তারিখের সাথে কিছু কিছু মাছ যেগুলো 2 এবং 3 রকম সাইজের, 3 রকম সাইজের মাছ দেখছি, এর কারণটা কি? ও আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরে যে 3 সাইজের মাছ রয়েছে। কয়েক মাস ধরে তো আপনার পুকুর হচ্ছে এই ভিতরে যখন আমি খাদ্যটা দেই খাদ্য দেওয়ার পরে ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেক্ষেত্রে মনে করেন যখন আমি খাবার দিই তখন সবাই একত্রে আসতে পারে না, তখন কিছু যা বড় মানে কিছু সাইজে বড় হয়েছে আগে খেয়ে যায়। হ্যাঁ, আবার কেউ কম খায়, কেউ মারামারি করে খেতে পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে মনে করেন আপনার মাছটা 3 সাইজের হয়ে যায় বা অনেকে রুচি থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে 3 সাইজের হয়ে যায়। তো এই মাছগুলো টেনশন করার কোনো কারণ নাই, কারণ যখন মাছটা 3 সাইজের হয়ে যায় তখন 3 সাইজের মাছগুলো পৃথক করতে হবে, এই মাছটা 3 কাতারে বিভক্ত করতে হবে, ছোট মাঝারি এবং ছোট ছোট মাঝারি এবং বড়। হ্যাঁ, এই 3 কাতারে বিভক্ত করতে হবে, কারণ 3 কাতারে যদি বিভক্ত না করেন দেখবেন এরা এদেরকে খেয়ে ফেলছে। এরা যে একটু বড় সাইজের যে মাছগুলো আছে, এমন যে বড় সাইজের মাছগুলো রয়েছে ওই মাছগুলো দেখবেন ছোট্ট যে রেঞ্জগুলো আছে ওদেরকে খেয়ে ফেলছে। ইতিমধ্যে আপনি আরও দেখেছেন যে ছোট ছোট কয়েকটা মাছ আমার শোল মাছ এরকম মারা গেছে, আর মানে হচ্ছে ওই যে বাচ্চাগুলো ছোট আর যে বাচ্চাগুলো বড় ওরা ঠুকায় ঠুকায় মনে করেন ওই মাছগুলো হ্যাঁ কামড়িয়ে কামড়িয়ে মানে খাওয়ার চেষ্টা করতেছে, আর সে যদি সতেজ না থাকে বা দুর্বল হয়ে থাকে যখন খেতে পারে তখন কিন্তু সত্যি কমে যায়, তখন ওই মাছগুলো যে বড় মাছগুলো আছে সেই মাছগুলো তখন ওরা খেতে থাকে। এই যে মাছগুলো আপনি বললেন পৃথক করতে হয়, তাই কতদিন বয়স হলে এগুলো পৃথক করতে হয় সঠিক নিয়ম? সঠিক নিয়মটা আমি যেটা আশা করছি যে আমার মাছটা আমি 2 মাসে হলে এটা পৃথক করলে আমার মনে সবচেয়ে ভালো হয়, মানে আমি যখন মাছটা আরেকটু বড়ো হবে তখন কিন্তু আমার মাছটা কিন্তু আমি সত্যি সাথে ইউজ করি। আর এখন যে আপনার দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু এই সাইজে রয়েছে আবার এই সাইজে রয়েছে আবার এক বার ছোটো রয়েছে, তা আমি মনে করতেছি যে আমার মাছগুলো যখন সবগুলো প্রায় এরকম সাইজে হবে প্রায় 2 মাস হবে তখন আমি এই মাছগুলো পৃথক করবো ইনশাআল্লাহ। আর এই 2 মাসের ভিতরে মাছগুলো আপনার অনেকগুলো বড় হয়ে যাবে, তো সেই সময় যদি আপনি পৃথক করেন তা আমি মনে করি উপযোগী সময়। সুপ্রিয় দর্শক, আমরা জানানোর চেষ্টা করেছি যে বাবা মাছটির সঠিকভাবে কীভাবে পৃথক করতে হয় এবং বাবা মাছ সম্পর্কে তার বাবা মাছের উপকারিতা, এবং একই সাথে যে শোল মাছের যে 2 এবং 3টি সাইজ হয়
এই মাছগুলো কতদিন বয়সে পিতা কোথায় বিস্তারিত আমাদের সাংবাদিক আরিফুল ইসলাম ভাইয়ের কাছে আমরা জানলাম।